Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর যারা ভালো নেই তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওটা একটু অন্যরকমের, আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে পজিটিভ প্যারেন্টিং। আমি কিন্তু ডক্টর বা সাইকোলজিস্ট নয়, আমি একজন মা। আমি আমার প্রতিদিনের অভিজ্ঞতা, আমার লাইফস্টাইল, আমার বাচ্চাদেরকে কীভাবে শেখাচ্ছি, স্টিল আমি নিজেও শিখছি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে যে সবাই একমত হবেন তাও কিন্তু না, আমাদের সবারই দৃষ্টিভঙ্গি আলাদা। আপনাদের কাছে যদি কোনো ভালো প্যারেন্টিং টিপস থাকে যা আজকের ভিডিওতে আমি বলিনি, প্লিজ কমেন্ট করে বলবেন। আপনাদের থেকে কিছু শিখতে পারলে আমি অনেক খুশি হব। পজিটিভ প্যারেন্টিংয়ের ব্যাপারে কয়েক মিনিটে কথা বলে শেষ করা যাবে না, বাট এই মুহূর্তে আমি যে কথাগুলো মনে পড়ছে আমার, আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি পরবর্তীতে এই ব্যাপারে আরও কথা বলবো। আলহামদুলিল্লাহ আমার 4 বাচ্চা, আর এর মধ্যেই তো আপনারা জানেন আমি ইউএসএ থাকি, তো এখানে হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো আমার হাজব্যান্ড যেহেতু ফুল টাইম জব করে, তাই মোস্টলি বাচ্চাদের এবং ঘরের সব কাজ আমাকেই সামলাতে হয়। তো সব কিছু সুন্দরভাবে করার জন্য আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুটিন। আমার ঘরের সব কাজ রুটিন অনুযায়ী আমি করি এবং আমার প্রত্যেকটা বাচ্চার রুটিন আমি তৈরি করে দিয়েছি। সো ওরা জানে কখন ঘুমাতে যেতে হবে, পরের দিনের জন্য কখন অ্যালার্ম সেট করে রাখতে হবে, কখন পড়তে বসতে হবে, কখন টিভি দেখবে ইত্যাদি। রুটিন থাকার কারণে ওদেরকে সারা দিন আমার মনে করিয়ে দিতে হয় না এখন এটা করো ওটা করো, বাচ্চারা ওদের সময় মতো কাজগুলো করে ফেলবে, আপনি ওদেরকে বিরক্ত করতে হলো না। আপনার বাচ্চাদের যদি এভরিডে রুটিন না থাকে, আমি তাহলে আপনাদেরকে বলবো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, এবং কি আমাদের জন্য, আমাদের বাবা মার জন্য রুটিনটা থাকা অনেক উপকারী। দেখবেন রুটিন থাকলে কাজগুলো দেখবেন সময় মতো শেষ হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাজই হোক অথবা বাচ্চাদের কাজই হোক। কারণ ছোট বাচ্চারা যদি আপনি যদি ওদেরকে একটা টাইম টেবিল সেট করে না দেন, ওরা কিন্তু যখন টিভি দেখতে বসবে অথবা ফোন দেখবে, ট্যাবলেট দেখবে, ওরা কিন্তু নিজের ইচ্ছা মতো উঠবে না, ওরা দেখতেই থাকবে আপনি নিষেধ করা পর্যন্ত। তো যদি আপনি একটা সেট টাইম ওদেরকে দিয়ে দেন যে তোমরা এই টাইমটা তোমরা তোমাদের যে কোনো কিছু তোমরা একটা পিক করে নিতে পারো, তোমরা মুভি দেখতে পারো অথবা গেমস খেলতে পারো, যেটা ইচ্ছা তোমরা করতে পারো, তাহলে ওই সেট টাইমটাতে ওরা যেটা করতে চায় সেটা ওরা করলো। কারণ যেইভাবেই শেখাবেন ওরা কিন্তু সেভাবেই শিখবে, কারণ বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, তাদেরকে আপনি যেইভাবে গড়তে চান সেভাবে গড়তে পারবেন। তো আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। যেভাবে এই জন্য ধর্মীয় শিক্ষাটা আমাদেরকে শেখাতে হবে, আমাদের ধর্ম, নামাজ, রোজা ইত্যাদির ব্যাপারে অবশ্যই চেষ্টা করবেন 7 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই যেন বাচ্চাকে নামাজ শিখিয়ে ফেলতে, একেবারে ছোট বয়স থেকে শুরু করবেন। এটা মোটেই অসম্ভব কিছু না যদি আপনি একদম ছোট বয়স থেকে ওদেরকে শিখান, কথা বলার যখন কথা বলতে স্টার্ট করবে তখনই আস্তে আস্তে ওদেরকে আপনি কালমা শিখিয়ে ফেলবেন, সুরাগুলো মুখে মুখে, যখন আপনি রাতে বাচ্চাকে নিয়ে শুবেন মুখে মুখে সুরাগুলো পড়াবেন। আর আমরা বাবা মায়েরা যখন নামাজ পড়ব তখন বাচ্চাদেরকে অবশ্যই ডেকে নেবেন। ছোট বাচ্চারা হয়তো পুরো নামাজটা কন্টিনিউ করতে পারবে না, বাট আস্তে আস্তে ওদের অভ্যাস হবে। আপনি ডাকার পরেও যদি বাচ্চা নামাজ পড়তে না আসে তাহলে বাচ্চাকে বকাবকি অথবা ধমক দিবেন না, তাহলে ছোট বয়স থেকেই নামাজের ব্যাপারে তাদের ভীতি কাজ করবে। আপনি নামাজ শেষ করার পরে ওদেরকে বলবেন তুমি আজ নামাজ পড়তে আসোনি কেন, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি থাকলে আমার নামাজ পড়তে অনেক ভালো লাগে, এই রকম সুন্দর করে বুঝিয়ে বলবেন। দেখবেন পরের ওয়াক্তে বাচ্চা কিন্তু ঠিকই আপনার আগে হাজির হয়ে যাবে নামাজ পড়ার জন্য।
আর বাচ্চাদের সাথে একেবারে ছোট বয়স থেকে গল্প করার অভ্যাস গড়ে তুলুন। আমাদের ইসলামের ইতিহাস, আইন কানুন, নবীদের জীবনী, জান্নাত জাহান্নাম এইসব বিষয় নিয়ে একেবারে ছোট বয়স থেকে বাচ্চাদের সাথে গল্প করুন। গল্প করতে করতে ওদেরকে আপনার মেসেজটা পৌঁছে দিন। মনে রাখবেন, আপনি বুঝিয়ে আদর করে বাচ্চাদেরকে যা শেখাতে পারবেন, ধমক দিয়ে বা মারামারি করে তার জীবনও শেখাতে পারবেন না। তাই বাচ্চারা যতই বিজি থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। সেই সাথে বাচ্চাদের বয়স অনুযায়ী কোরআন তেলাওয়াত, জুজু আম্মা অথবা নুরানি কায়দা যে যেটা পড়ে প্রতিদিন অন্তত একবার সেটা পড়তেই হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেবেন না। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে এটা ওদের অভ্যাসে পরিণত হবে। বাচ্চাদের এরপরে আসি, বাচ্চাদের সব চাহিদা পূরণ করবেন না, আপনার সামর্থ্য থাকার পরেও ওদেরকে শেখাবেন ওরা যা চায় সবসময় তা ওরা নাও পেতে পারে। ওদের ইচ্ছা অনিচ্ছার উপর কিন্তু সব কিছু নির্ভর করছে না। বাবা মায়েরা সবসময় মনে রাখবেন আপনি বাচ্চা নিয়ন্ত্রণ করবেন, বাচ্চারা যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। বাচ্চার মেজাজ মর্জির উপর ওদেরকে খেতে দিবেন না। মাঝে মধ্যে ওদের পছন্দের খাবার বানাতেই পারেন, কিন্তু সবসময় নয়। ওরা যদি কোনো কিছু চায় সেই অনুযায়ী ওদেরকে কাজ করতে হবে। যেমন আপনার বাচ্চা আপনার কাছে এক বক্স নতুন রং পেন্সিল চাইলো, আপনি তাকে সাথে সাথে সেটা কিনে না দিয়ে বলতে পারেন, আচ্ছা তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে আমি চেষ্টা করব তোমাকে রং পেন্সিল কিনে দিতে। তাহলে বাচ্চা একটা আশায় থাকবে এবং সেই অনুযায়ী পরিশ্রম করবে। কারণ পরিশ্রম ছাড়া যদি সবাই সব কিছু পেয়ে যেত তাহলে পৃথিবীর কেউই পরিশ্রম করতো না। তাহলে আপনার আমার বাচ্চা কেন পরিশ্রম করবে? আর বাচ্চাদেরকে সবসময় ঘিরে রাখবেন না। আপনি সবসময় বাচ্চার চারপাশে একটা বাউন্ডারির মতো হয়ে থাকবেন না। কেউ বাচ্চাকে নেগেটিভ কিছু বললে আপনি উত্তর দিয়ে দেবেন না, অথবা আপনি আগে থেকেই কাউকে নিষেধ করে দেবেন না বাচ্চাকে যেন এই ধরনের কথা না বলে, এই ধরনের কথা বাচ্চা শুনতে পছন্দ করে না। অথবা আপনার বাচ্চা ওর সমবয়সী আরেকটা বাচ্চার সাথে ঝগড়া করলে তো আপনি আপনার বাচ্চার পক্ষ নিয়ে ওই বাচ্চাটাকে বকে দিলেন। এই ধরনের কাজগুলো আমরা করলে আমাদের বাচ্চারা ওদের ইমোশনটা কীভাবে হ্যান্ডেল করতে হবে তা বুঝবে না। ওরা বুঝবে না পজিটিভ অথবা নেগেটিভ ইমোশন কী। কেউ যদি আপনার বাচ্চাকে নেগেটিভ কিছু বলে তাকেই বুঝতে দিন এই মুহূর্তে তার কী বলা উচিত, কী করা উচিত। সমবয়সী বাচ্চাদের সাথে ঝগড়া হলে বড়রা ওদের মাঝখানে না গিয়ে বলা উচিত তোমরা বন্ধুর সাথে অথবা তোমার ভাই বোনের সাথে তুমি ঝগড়া করেছো, এখন তোমাদেরকেই একে অন্যের সাথে বোঝাপড়া করে নিতে হবে। মনে রাখবেন আপনি কিন্তু বাচ্চার সাথে সব জায়গায় থাকবেন না বা যেতে পারবেন না, তাই ওর সব কিছু আপনি করে দিবেন না। যেমন যেটা হতে পারে বাচ্চার খাওয়ানো, কাপড় পরানো, যে কোনো কাজ বাচ্চাদের বয়স অনুযায়ী ওদেরকে করতে দিন। ও এতে ওরা মানসিকভাবে এবং শারীরিকভাবে দায়িত্বশীলভাবে বেড়ে উঠবে। বাইরে যাওয়ার সময় 2 বছরের বাচ্চাকে বলেন ওর জুতোটা যেন ও নিজেই পরে নেয়। এরকমভাবে বাচ্চাদের বয়স অনুযায়ী ওদেরকে ঘরের কাজগুলো ভাগ করে দিবেন। খেলার পর খেলনা গুছিয়ে রাখা, খাওয়ার পরে প্লেট ধুয়ে রাখা ইত্যাদি, যে ধরনের কাজগুলো বয়স অনুযায়ী বাচ্চা যেসব বাচ্চারা একটু বয়সে বড় ওদেরকে বলবেন যে ভ্যাকিউম করো বা বাথরুমটা ক্লিন করে ফেলো, তুমি ঘুম থেকে ওঠার আগে তোমার বিছানাটা তুমি গুছিয়ে ফেলো ইত্যাদি সব কাজ। মনে রাখবেন আপনি সন্তানকে অতিরিক্ত আদর ভালোবাসা দেখাতে গিয়ে আসলে ওদের ক্ষতি করছেন। জীবনের পরবর্তী পর্যায়ে ওরা এইসব কাজ না জানার জন্য সাফার করবে। তাই বাচ্চাদেরকে সবসময় সব কিছু রেডি করে দিবেন না, ওদেরকে গাইড করে শিখিয়ে দিন। আমরা বাবা মায়েরা আমাদের অপূর্ণ ইচ্ছাগুলো আমাদের বাচ্চাকে দিয়ে পূরণ করতে চাই এবং এই কারণে আমরা বাচ্চাদেরকে অনেক চাপ দিয়ে ফেলি সফল হওয়ার জন্য, এবং অল্প একটু ভুলের জন্য অনেক বেশি বকাঝকা করে ফেলি। বাচ্চাদের উপর করা প্রায় সবগুলো স্টাডিতেই দেখা গেছে এই ধরনের বাচ্চাদের মন থেকে পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা নষ্ট হয়ে যায় এবং তারা সবসময় ভয়ের মধ্যে থাকে যে কোনো ভুল করা যাবে না, তাহলে চারপাশের মানুষ আর আমাকে ভালোবাসবে না, আমাকে একইভাবে ট্রিট করবে না। এবং এই ধরনের মানসিক চাপগ্রস্ত বাচ্চাদের মধ্যে সুইসাইড করা, ড্রাগস নেওয়া, বিষণ্ণতার হার অনেক বেড়ে যায়। মনে রাখবেন জীবনটা কিন্তু আপনার বা আমার নয়, আমাদের সন্তান কিন্তু আলাদা একটা মানুষ। তার কথা এবং মতামতের মূল্য দিন, সে কি করতে ভালোবাসে, কি করতে চায় এই ব্যাপারে তার সাথে কথা বলুন।
সবসময় বাচ্চাদের থেকে পারফেকশন আশা করবেন না, অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, সব বাচ্চা কিন্তু সমান না, সব বাচ্চা কিন্তু সমান ট্যালেন্টেড না। আপনার কারো বাচ্চাদের যে পড়ালেখায় ভালো হয়, আপনি দেখবেন আপনার বাচ্চা অন্য একটা কাজে খুবই সৃজনশীল। সো সব বাচ্চা আলাদা, হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, সব বাচ্চাও কিন্তু সমান না। অমুকের বাচ্চা পারলো, তুমি কেন পারলে না, এটা যেমন বলা যাবে না, তেমনি এটাও বলা যাবে না যে আমি জানি তুমি ক্লাসের সবার থেকে ভালো করবে, কারণ অন্য বাচ্চারা তো তোমার মতো ট্যালেন্টেড না। এই দোনো ধরনের কথাই কিন্তু আমাদের বাচ্চাকে মানসিকভাবে দুর্বল করে দেয় একঘুয়ে এবং জেদি। আমরা তো আমাদের লাইফে সব কিছু 100% অ্যাকুরেটভাবে করতে পারিনি, তাহলে বাচ্চাদের থেকে সবসময় আমরা কেন পারফেকশন আশা করব? একদম ছোট বয়স থেকে চেষ্টা করবেন বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাতে, সালাম দেওয়া, সবসময় সত্যি কথা বলা, হাসি মুখে সুন্দর করে কথা বলা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে আদর করা, খাওয়ার টাইমে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস না দেখা ইত্যাদি। সেই সাথে অবশ্যই শিখাবেন যে কোনো ভুল অথবা অনাকাঙ্ক্ষিত কাজ করলে কি শাস্তি পেতে হবে, এবং মনে রাখবেন কখনো বাইরের মানুষের সামনে বাচ্চাকে বকাবকি করবেন না, অন্য মানুষের সামনে বাচ্চাকে ছোট করবেন না। এই ধরনের বাচ্চাদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা তৈরি হয়, এই ধরনের বাচ্চারা হীনমন্যতায় ভোগে। আমাদের এই গতিময় জীবনে আমরা অনেক ব্যস্ত থাকি, শত ব্যস্ততার মাঝেও বাচ্চাদেরকে সময় দিবেন, ওদের সাথে কথা বলবেন, বন্ধুর মতো মিশবেন। ভালো কাজ করলে যেমন উৎসাহ দিবেন, তেমনি কোনো ভুল করলে বুঝিয়ে বলবেন যে কোনটা ভুল কোনটা ঠিক। ভুল হওয়ার সাথে সাথে বকাবকি শুরু করবেন না অথবা শাস্তি দিবেন না, তাহলে নেক্সট টাইম বাচ্চারা কোনো ভুল করলে আর আপনার কাছে সেটা শেয়ার করবে না। আপনাকে ওদের বিশ্বাস অর্জন করতে হবে, যেন সুখে দুঃখে ভয় অথবা অস্বস্তিতে যে কোনো টাইমে সে আপনাকে আপনার কাছেই ছুটে আসে, আপনি হবেন তার পরম নির্ভরতার জায়গা। আর প্রতিদিন একবার হলেও আপনি তাকে বলেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কিছুটা সময় আপনি বাচ্চাকে জড়িয়ে ধরে রাখেন। আর বাচ্চাদেরকে সময় দিন, আমরা সবাই অনেক ব্যস্ত আমাদের লাইফে, তারপরেও বাচ্চাদেরকে একটু সময় দিন, কারণ ওরা কিন্তু বেশি দিন ছোট থাকবে না, ওরা খুব তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাবে। তো এই সময়টা ওদেরকে সময় দিন, ওদেরকে আপনার বন্ধু বানিয়ে ফেলুন। তাহলে আপনি যদি ওদেরকে একা রাখেন, একা সব কিছু করতে দেন, তাহলে ওরা একা থাকতে থাকতে ওরা ওদের একটা নিজস্ব জগৎ তৈরি করে নিবে, নিজস্ব জগৎ, ওরা এমন একটা বাউন্ডারি দিয়ে দিবে, তখন আপনি চাইলে শত চেষ্টা করলেও সেই বাউন্ডারির ভিতর কিন্তু আপনি ঢুকতে পারবেন না, আপনি ওদের কাছাকাছি যেতে পারবেন না। আর বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, আপনি কি করছেন সেটাই কিন্তু আপনার বাচ্চারা ফলো করবে, আপনি কি বলছেন সেটা নয়। আপনি যদি বসে বসে টিভি দেখেন আর বাচ্চাকে বলেন যাও তুমি নামাজ, আজান দিয়েছে, নামাজের টাইম হয়েছে, তুমি নামাজ পড়ো, তখন সে বাচ্চা কিন্তু নামাজ পড়তে গেলেও আপনার ভয়ে হয়তো সে নামাজ পড়তে যাবে, কিন্তু তার মন কিন্তু টিভিতেই থাকবে। সো যখন বাচ্চারা পড়ালেখা করবে, চেষ্টা করবেন আপনিও এর পাশে বসে কিছু একটা পড়তে, সেটা কোরআন হোক বা ইসলামিক বুক হোক বা যে কোনো আপনি যে ধরনের বই আপনি পড়তে পছন্দ করেন, তখন আপনার বাচ্চাদের ভিতর পড়ার ব্যাপারে একটা উৎসাহ জাগবে। তো এই তো এই মুহূর্তে আমার যে কথাগুলো মনে পড়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখানে আমার কথাগুলো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আশা করি আপনারা সেগুলো সুন্দরভাবেই নেবেন, কারণ আমি তো আগেই বলেছি আমি কোনো স্পেশালিস্ট নই, আমি জাস্ট একজন মা, মা হিসাবে আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো, যেগুলো আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে একটা পজিটিভ একটা প্যারেন্টিং যদি আমরা করতে চাই বাবা মা হিসাবে, আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে ফলো করা উচিত বলে আমি মনে করি। তো আর এইভাবে আমি চেষ্টা করব আপনারা যারা আমাকে কমেন্ট করেন, জানতে চান আমি এই ধরনের ভিডিও বানাতে। আর একটা আপু আপনি আমার দুইটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি এই হোম স্কুলিং নিয়ে ভিডিও করার জন্য, আসলে আপু আমার বাচ্চারা তো কখনো হোম স্কুলিং করেনি, ওই কারণে আমি ভিডিও বানাতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে শুরু হবে, তখন অবশ্যই আমি আপনার রিকোয়েস্টটা রাখবো, যেহেতু আমি নিজেই জানি না কিভাবে আমি
প্রপারলি হোম স্কুলিংটা করব, তো আমি কিভাবে এটা আপনাদের সাথে এখনই শেয়ার করব, তো নিশ্চয়ই আমি ভবিষ্যতে করব। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।